এই মুহূর্তে সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুজনদা, বিচারকরা তারা নিরাপদ বোধ করছেন না, একটি মামলার রায় পছন্দ না হওয়ায় দুষ্কৃতীরা এসে দাপা দাবি করছে বিচারকদের আবাসনে, একজন পুলিশ অফিসারের বিরুদ্ধেও তারা অভিযোগ জানাচ্ছেন। বিচারকরা তারা যদি নিরাপদ বোধ না করেন, সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? রাজ্যে মানুষের যে কোনো নিরাপত্তা নেই এটা তো বহুদিন ধরেই স্পষ্ট হয়ে গেছে, শুধু আজকের ঘটনায় নয়, তার আগেও বহুবার স্পষ্ট হয়েছে। পুলিশ অফিসারদের নিরাপত্তা নেই, প্রকাশ্যে গুলি করে খুন করে দেওয়ার পর সেই খুনের যারা মূল অভিযুক্ত তারা শাসক দলের নেতা হিসেবে একেবারে মন্ত্রীদের সঙ্গে সঙ্গে ঘুরে বেরিয়েছেন। বীরভূমে বিচারক আক্রান্ত হয়ে থানায় গেছিলেন নিরাপত্তার দাবিতে, পুলিশ বলেছিল আমাদের কিছু করার নেই। এখন আপনি ডায়মন্ড হারবার বলছেন কেন তিনি মামলা শুনেছেন এবং সে অনুযায়ী রায় দিচ্ছেন, আইনের বিচার কেন করবেন? আইনের শাসন তো নেই রাজ্যে, শাসকের তো আইন, তাহলে আপনি কেন আইন ফলাচ্ছেন মশাই? ফলে বিচারকও এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং পুলিশের নির্দিষ্ট আধিকারিকের কথা তিনি উল্লেখ করেছেন যাদের জন্য এই নিরাপত্তাহীনতা। পশ্চিমবাংলায় পিসির নিরাপত্তা, তার জন্য হাজার হাজার পুলিশ, ভাইপো নিরাপত্তা, তার জন্য হাজার হাজার পুলিশ, কারুর কোনো নিরাপত্তার কারবার নেই, কেননা শাসকের আইন চলছে, আইনের শাসন পশ্চিমবাংলায় চলছে না। বিচার চাই, হিসাব চাই, এই দাবিটা আসলে সার্বিক দাবি পশ্চিমবাংলা। ধন্যবাদ সুজনদা। বিচারকরা যে অভিযোগ জানিয়েছেন, জেলা জজকে বিচারকরা যে চিঠি দিয়েছেন, সেই চিঠি পাওয়ার পরে ডায়মন্ড হারবার পুলিশের তরফ থেকে যদিও পদক্ষেপ করা হয়েছে, যে পুলিশ আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে, অভিযোগ জানিয়েছেন বিচারকরা, সেই পুলিশ অফিসার তাকে শোকজ করা হয়েছে, বিচারকদের আবাসনের নিরাপত্তাও বাড়ানো হয়েছে। ডায়মন্ড হারবার পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে গোটা ঘটনায় তদন্তের নির্দেশ পর্যন্ত দেওয়া হয়েছে, কিন্তু যে মারাত্মক অভিযোগ করছেন বিচারকরা, তারা নিজেরা বলছেন তারা নিজেরা নিরাপদ নন, তারা আতঙ্কিত বোধ করছেন, তাদের পরিবারের সদস্যরা আতঙ্কিত বোধ করছেন। রাজ্য বিজেপির মুখপাত্র সৌমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সৌমিকদা, বিচারকরা তারা বলছেন তারা নিরাপদ বোধ করছেন না, তারা আতঙ্কিত বোধ করছেন, এমনকি যে ডায়মন্ড হারবার পুলিশের ওপর তাদের নিরাপত্তার দায়িত্ব, তাদের ওপর খোদ বিচারকরাই তারা নিরাপদ বোধ করছেন না, তারা ভরসা করতে পারছেন না? গত পাঁচ বছর ধরে দলের পক্ষ থেকে আমি ধারাবাহিকভাবে বলে এসেছি লোয়ার জুডিশিয়ারি ইজ আন্ডার থ্রেট, তলায় যে বিচারপতিরা আছেন তারা সুস্থভাবে বিচার প্রক্রিয়া চালিয়ে দিতে নিয়ে যেতে পারছেন না। তৃণমূল কংগ্রেসের কোন স্থানীয় নেতার বিরুদ্ধে অভিযোগ উঠলে তাকে হাজিরা দিতে আসার সময় তিনি সঙ্গে কোর্টরুমের মধ্যে 100 লোক ঢুকিয়ে দিচ্ছেন, স্লোগান শাউটিং পর্যন্ত চলছে, প্রকাশ্যে বিচারপতিদের থ্রেট করা হচ্ছে। আজকের এই অভিযোগের পরে কি এরাজ্যে আইনের শাসন অবশিষ্ট আছে বলে কেউ মনে করেন? আজকের এই চিঠির পরে কোন সংবিধান বিশেষজ্ঞ কি এটা বলবেন যে পশ্চিমবঙ্গে পুরোপুরি সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েনি? এটাই আমার প্রশ্ন সমস্ত সচেতন রাষ্ট্রবিজ্ঞানীদের কাছে, সমস্ত সচেতন সংবাদ মাধ্যমের কাছে, আমাদের সিভিল সোসাইটির কাছে এবং সর্বোপরি সংবিধানের যারা কাস্টেডিয়ান আছে রাজ্যপাল সহ তাদের কাছে, যে যখন লিখিতভাবে বিচারপতিরা বলছেন যে পক্সো মামলায় রায় দেওয়া পছন্দ না হলে তাদের বিদ্যুতের লাইন কেটে দেওয়া হচ্ছে, এই অবস্থা যদি কোনো রাজ্যের বিচারপতিদের হয়ে থাকে তাহলে এই নিয়ন্ত্রণহীন সমাজ, এই নিয়ন্ত্রণহীন সরকার আজকে তারা কি করছে? ধন্যবাদ সৌমিকদা।